বছর ঘুরলে পাখির চোখ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে জনসংযোগের অভিনব উদ্যোগ নিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডাক্তার সুভাষ সরকার। জনসংযোগের পাশাপাশি গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে শনিবারসরীয় সকালে শীততাপ নিয়ন্ত্রিত সরকারি গাড়ি ছেড়ে বেসরকারি যাত্রীবাহী বাসে চেপেই জঙ্গলমহলের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। এদিন সকাল 8:45 নাগাদ বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে ওই বাসটি ছাড়ে। এরপর ধলডাঙ্গা, পুয়াবাগান, সুনুক পাহাড়ি, বাংলা, ভেদুয়াশোল, গোবিন্দপুর, হাতিরামপুর, সুপুর, খাতড়া পাম্প মোড়, আখুটা, রানীবাধ হয়ে ওই বাসটি 11:45 নাগাদ ঝিলিমিলিতে পৌঁছানোর কথা। দীর্ঘ যাত্রাপথে তিনি কথা বলবেন বাস যাত্রীদের সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রীকে সহযাত্রী হিসেবে পেয়ে খুশি ওই বাসের যাত্রীরাও। বাস যাত্রী জনৈক টুম্পা পাণ্ডে তিনি জানিয়েছেন, আমাদের খুবই আর আমাদের সাথে মন্ত্রী মশাই এইভাবে বাসে জার্নি করছেন, এটা তো আরো খুব খুব আনন্দের, খুব গর্বেরও। উনি তো আপনার সঙ্গে কথা বললেন? হ্যাঁ, কথা বললেন। কি ব্যাপারে জিজ্ঞেস করলেন? আমাকে জিজ্ঞেস করলেন যে মেয়েরা, আমার সাথে আমার মেয়েরাও যাচ্ছে, তাদের পড়াশোনা করছে কি না, কেমনভাবে পড়াশোনা করছে এসব। আর আমার অভিযোগ তো এটাই যে পড়াশোনা করেও তো এখন কিছু ফল পাওয়া যাচ্ছে না। অনেক দূর দূর পড়াশোনা করেও মানুষ বসে আছে, চাকরি বাকরি তো মরেই নেই। হ্যাঁ হ্যাঁ বললাম। হ্যাঁ, আশ্বস্ত তো করছেন, দেখা যাক কতদূর হচ্ছে। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, এখনো অনেক কষ্ট করে সংসার চালাই, তাই বললাম কথাটা। কেন্দ্র শিক্ষামন্ত্রী ডাক্তার সুভাষ সরকার এদিনের এই বাসযাত্রা প্রসঙ্গে বলেন, পাবলিক বাসে সাধারণ মানুষের সঙ্গে মিশে সমস্ত পঞ্চায়েতগুলোর মানে বাসটি যে রাস্তা দিয়ে যাবে, অর্থাৎ বাঁকুড়া, ইঁদপুর, খাতড়া, রানীবাঁধ, ঝিলিমিলি, এই রাস্তার উপরে যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে সেখান থেকে মানুষেরা প্রত্যেকটা স্টপেজে এসে আমাকে তাদের অভিযোগ এবং দুর্নীতির কথা জানাবে। আর পাবলিক বাসে যাত্রা এই জন্য যে পাবলিক বাসে যখন যাব এক একটি স্টপেজে নতুন নতুন যাত্রী উঠবে, তাদের সঙ্গে আমার কথা বলার সুযোগও আসবে, আর একেবারে গ্রাউন্ড রিয়েলিটিতে পঞ্চায়েতে কী অবস্থা আছে সেটা জানতে পারবো। আর তার উপরই আমাদের আগামী দিনের রণকৌশল আরও মাইক্রো লেভেলে যে প্ল্যানিং সেটা হবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।